নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। করোনা রোগীর মৃত্যুর হার আসামে সর্বনিম্ন, সুস্থতার হারে দেশে পঞ্চম, জানালেন হিমন্ত। কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লেও শিলচরে এখনই লকডাউন নয়, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, কাছাড়ে যান চলাচলে ফের জোর বেজোর পদ্ধতি চালু। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা ভাইরাসের থাবায় আক্রান্ত গোটা দেশ, আসামও এই অতিমারির কবলে পড়ে না জেহাল। তবে এই কঠিন পরিস্থিতিতেও রাজ্যের জন্য আশার বাণী শোনালেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার দিশপুর জনতা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হিমন্ত জানান, করোনা আক্রান্তদের মৃত্যুর হারে দেশে সবচেয়ে পেছনে রয়েছে আসাম। এ মুহূর্তে ভারতের মৃত্যু হার যেখানে 2.69%, সেখানে আসামের মৃত্যুর হার 0.23%। শনিবার বিকেল পর্যন্ত রাজ্যে মোট 15,650 জন কোভিড আক্রান্তের মধ্যে মোট 35 ব্যক্তির মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে ওঠার নিরিখেও ভালো অবস্থানে রয়েছে আসাম। রাজ্যে করোনা আক্রান্তদের সুস্থতার হার 63.40%, ভারতের জাতীয় গড় হল 64.78%। দেশের মধ্যে আসাম সুস্থতার হারে পঞ্চম স্থানে রয়েছে বলে জানান হিমন্ত। আমার রিকভারি পার্সেন্টেজ আজির দিনত 63.40%, 63.39% এগেইনস্ট দ্য ন্যাশনাল এভারেজ অফ 62.78%। অর্থাৎ ভারতবর্ষৰ গোটেই ৰাজ্যবিলাকত ৰিকভাৰী ৰেট 62.78%, অসমো প্ৰায় সমানে বুলি ক'ব পাৰি, আমি 63.39%। ইতিমধ্যে কোভিড রোগত আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া লোকর সংখ্যা 35 বৃদ্ধি পাইছে। আর যদি আমি ডেথ রেট চাব যাও, ডেথ রেট হয়েছে 0.23। আর পিছলে মানে কই যাম যে দেশের ভিতর আমার পজিশনটা কেনেকে আছে। কিন্তু রাষ্ট্র অর্থাৎ দেশত ডেথ রেট হয়েছে 2.69। আমার দেশত এতিয়ালৈকে 22,123 জন লোক কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, তার অসমৰ সংখ্যা হল 35। আউট অফ 22,123 একস দ্য কান্ট্রি আওয়ার ডেথ নাম্বার ইজ 35, হুইচ ইজ 0.23%। স্বাস্থ্যমন্ত্রী এদিন আরো বলেন, আসামে মোট 13টি ল্যাবরেটরিতে কোভিড পরীক্ষা হচ্ছে। এখন পর্যন্ত 5,25,485 জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। পজিটিভ ধরা পড়ার হিসেবে প্রতি 100 জনে রাজ্যের 3 জন রয়েছেন। তবে সার্বিকভাবে রাজ্যের কোভিড পরিস্থিতি যে ইতিবাচক নয় সেটা উল্লেখ করে হিমন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। আমি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করি আছিল, আপনাদের জানে সো ফার উই হ্যাভ কভার্ড 6,257 রেপিড টেস্ট, অ্যান্ড আউট অফ 6,257 রেপিড টেস্ট আমি চার পিছত আমি পজিটিভ পেসেন্ট পাইছো 1,304, 1,304। তাহলে অ্যান্টিজেন টেস্টত পজিটিভিটি রেট আহি আছে 21% এজ অফ নাও। আমি 30 পাইছো, এতিয়া 16, কিন্তু মই যেটো এভারেজ কৈছো, দ্য এভারেজ ইজ নাও 21%, হুইচ ইজ ডাউন ফ্রম 30%। যেটা আমি লকডাউন আরম্ভ কৰিছিলো তেতিয়া গুৱাহাটীত পজিটিভিটি রেট আছিলে আউট অফ অ্যান্টিজেন টেস্ট 30%, নাও দ্য পজিটিভিটি রেট হেজ কাম ডাউন টু 21%। সো হাই আর লো দুইটা কৰি পেলাই এইটো এভারেজ হয়, কিন্তু আজির দিন পজিটিভিটি রেট ইজ 16% লাস্ট 2 ডেইজ। তার মানে উই স্টার্টেড উইথ 30%, উই কেম ডাউন টু 16%। করোনার সংক্রমণ লাফিয়ে বাড়লেও শিলচরে এই মুহূর্তে নতুন করে লকডাউন হচ্ছে না।
শনিবার গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, এ মুহূর্তে রাজ্যের 4টি জেলা বা নগরে কোভিড আক্রান্তের সংখ্যা মারাত্মক হারে বাড়ছে। এগুলি হল শিলচর, জোরহাট, বরপেটা ও গোলাঘাট। এই শহরগুলির ওপর কড়া নজর রেখে চলেছেন বলেও জানান হিমন্ত। জেলাগুলিতে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হবে, কিন্তু এ মুহূর্তে নতুন করে লকডাউন জারি করা হবে না। অবশ্য এদিন করোনা মোকাবিলায় গুয়াহাটির লকডাউন বৃদ্ধি করা হবে বলেও উল্লেখ করেন হিমন্ত। 28 গৰাকী করিমগঞ্জত আছে, 29 গৰাকী বঙাইগাঁওত পজিটিভ হয়েছে, 39 গৰাকী মৰিগাঁওত পজিটিভ হয়েছে, কিন্তু ইয়ার ভিতর কোয়ারেন্টাইনের মানুষের সংখ্যাটো আছে, 91 পজিটিভ হয়েছে দৰঙত। এওঁলোক বাহিৰৰ পৰা অহা মানুহৰ সংখ্যা আছে, কিন্তু যোৰহাট আৰু শিলচৰৰ পৰিৱেশ আৰু বৰপেটাৰ পৰিৱেশ, এই 3 জাগাৰ পৰিৱেশ আমি নজৰ ৰাখিছোঁ। আৰু যোৰহাট, বৰপেটা আৰু গোলাঘাট শিলচৰ, যোৰহাট, গোলাঘাট, বৰপেটা, শিলচৰ 4খন টাউনৰ ঘটনাৰ ওপৰত আমি নজৰ ৰাখিছোঁ, যে এই 4খন জিলাত যি ধরনের জিলা মানে নগরত কোভিডর সংক্রমণ এক প্রকার বৃদ্ধি হয়েছে, কিন্তু যে কিবা তাত লকডাউন করিব লাগে, অমুক করিব লাগে, সেইটো পরিবেশ হওয়া নাই। আমি যিমান পাৰো লকডাউন বচাই চলিব খুজিছো, আমি আন ধরনে কেনেকে পরিবেশের মোকাবিলা করিব পাৰো তার চেষ্টা করে আছো। গুৱাহাটীত দুটা আমি কলোঁ, যে প্ৰথমতে মই যিটো কলোঁ যে 2 সপ্তাহ ৰবিবাৰে পূৰ্ণ হ'ব, নাগৰিক সমিতিৰ লগত আলোচনাৰ পিছত আৰু 2 সপ্তাহ লকডাউন বৃদ্ধিৰ এটা প্ৰস্তাৱ আমাৰ সন্মুখত আহিছিলে, কিন্তু স্বাস্থ্য বিভাগে মুখ্য সচিবক কৈছে যে 2 সপ্তাহৰ বৰ্তমান প্ৰয়োজন নাই, শেষবাৰৰ কাৰণে 1 সপ্তাহ দিলে আমাৰ হ'বগৈ, পরবর্তী 4th week আমি অলপ রেস্ট্রিকশন দি মহানগরখন খুলিব পারি। করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলেও মানুষের চেতনা ফিরছে না, তাই কাছাড়ে যানবাহন চলাচলে ফের জোর বেজোর পদ্ধতি চালু করলো জেলা প্রশাসন। মোটর ভেহিকল অ্যাক্ট এর 115 এবং 116 ধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট কীর্তি জল্লি এক নির্দেশ জানিয়েছেন, দ্বিচক্র যান সহ সব ধরনের ব্যক্তিগত যানবাহন এখন নিয়ম মেনে চলাচল হবে। সে অনুযায়ী রেজিস্ট্রেশন নম্বরের অন্তিম সংখ্যা 02468 হলে সেই সব যান মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার চলাচল করতে পারবে। যাদের অন্তিম নম্বর 13579 সেই যানবাহনগুলি সোমবুধ এবং শুক্রবার চলাচল করতে পারবে। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, জেলায় করোনা সংক্রমণ মারাত্মক হারে বৃদ্ধি পাওয়ার এবং জেলাবাসী সামাজিক দূরত্ব বজায় রাখছেন না বলেই ভিড় এড়াতে এই বিধি নিষেধ আরোপ করা হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও নির্দেশ উল্লেখ করা হয়েছে। অসম টার্গেটেড সার্ভিলেন্স প্রোগ্রাম বা এটিএসপির অধীনে কাটিগড়ায় ব্যবসায়ী ও বিভিন্ন দোকানের কর্মচারীদের সোয়াব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। শনিবার কাটিগড়া মডেল হাসপাতালের স্বাস্থ্যকর্মী দীপক সাহা এবং সুলতানা পারভিন খান কাটিগড়া চৌরঙ্গীর গোস্বামী স্টোর্স, ত্রিনয়নী মেডিকেল হল সহ বেশ কিছু দোকানের মালিক ও কর্মচারী সব মিলিয়ে প্রায় 31 জনের নমুনা সংগ্রহ করেন। এখানে উল্লেখ করা যেতে পারে, কাটিগড়ায় শুক্রবার পর্যন্ত SSB ক্যাম্প থেকে ধাপে ধাপে মোট 35 জনের শরীরে কোভিড পজিটিভ ধরা পড়ে। এদের অনেকেই চৌরঙ্গী বাজারে কর্তব্যরত ছিলেন। তাছাড়া এই এলাকার দোকান হাট বাজার থেকে কেনাকাটা করেছেন আক্রান্ত ওইসব জোয়ান, ফলে এলাকার ব্যবসায়ী মহলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করেই এদিন দোকান মালিক ও কর্মচারীদের সোয়াব সংগ্রহ করা হয়েছে। এদিকে সোয়াব টেস্টের জন্য কাটিগড়া এলাকার 5 জন সাংবাদিকেরও নমুনা সংগ্রহ করা হয়েছে এদিন। তারা হলেন সৌমিন্দ্র পাল, প্রদীপ্ত পুরকায়স্থ, সুমন দাস, প্রণয় রায় এবং বিধান দাস।
ঢাকার সোয়ারা ওয়ার্দি উদ্যানের দক্ষিণ দিকে 22 একর জমির উপর ফের মাথা তুলে দাঁড়াচ্ছে ঐতিহাসিক রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম। ভারত সরকারের 7 কোটি টাকা অনুদানে পুরোদমে কাজ শুরু হয়েছিল পঞ্চম তলার ওই ভক্ত নিবাসের। এতদিনে তা সম্পন্ন হয়ে যেত, কিন্তু সর্বনাশা করুণার থাবায় মায়ের মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, সেই সঙ্গে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজও। দীর্ঘ 4 মাস পর ফের নির্মাণ কাজ শুরু হয়েছে। 1971 সালের 25 মার্চ রাতের আঁধারে পূর্ববঙ্গের নিরস্ত্র মানুষের ওপর অতর্কিত হামলা চালায় হানাদার বাহিনী। নির্বিচারে মানুষ হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ইত্যাদি নারকীয় কাণ্ড চালায় হানাদার বাহিনী। ট্যাঙ্ক নিয়ে রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রমে হামলে পড়ে তারা। মন্দিরের সাবায়েত সহ প্রায় 100 সন্ন্যাসী ভক্ত ও সেখানে বসবাসরত মানুষ প্রাণ হারান। এরপর ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয় ঐতিহাসিক ওই মন্দির। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ্রচন্দ্র প্রামাণিক বলেন, এর মধ্যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন, স্বাধীনতা ঘোষণা করার পরপরই পাকিস্তানি বাহিনী এবং পাকিস্তানিদের অত্যাচারে জর্জরিত হয়ে প্রাণ বাঁচাতে প্রায় 1 কোটিরও বেশি মানুষ ভারতে আশ্রয় নেয়। ভারত সরকার তাদেরকে খাদ্য, বস্ত্র দিয়ে, বাসস্থান দিয়ে সহযোগিতা করে এবং ভারতীয় সেনাবাহিনী দিয়ে বাঙালিদেরকে অস্ত্র দিয়ে, তাদের প্রশিক্ষণ দিয়ে, এমনকি ভারতীয় বাহিনী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে থেকে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখে এবং বাংলার মাটি ভারতীয় সেনাবাহিনীর রক্তের সঙ্গে মিশে আছে। পরে মন্দির কমিটির সভাপতি উৎপল সাহা বলেন, মায়ের আশীর্বাদে ফের নির্মাণ কাজ শুরু হয়েছে। হচ্ছে 3 তলা কমপ্লিট হয়ে গেছে আর অচিরেই খুব দ্রুত আমরা কাজটা সম্পন্ন করে ফেলব। আমাদের যে এই মন্দির, রমনা কালী মন্দির এবং হচ্ছে ভক্ত নিবাস, আমাদের এই মন্দিরে যে অর্থায়ন করেছেন আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তাকে আসলে আমাদের রমনা মন্দির এবং আনন্দময় আশ্রমের পক্ষ থেকে আমরা আসলে সশ্রদ্ধ প্রণাম জানাই যে তিনি ছিলেন এবং তিনি আছেন বিধায় আমরা এই মন্দিরের কাজ ধরতে পেরেছি। মন্দিরের কাজ বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আমার বাংলার প্রতিনিধি রুদ্দি হকের রিপোর্ট। আইনুল হক খুনের ঘটনায় মুখ্য অভিযুক্ত কোলাসোনা চৌধুরীকে গ্রেফতার করলো লক্ষ্মীপুর পুলিশ। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাপ্তানপুরের বাসিন্দা কোলাসোনা সহ অন্য 3 অভিযুক্ত এলাকাবাসীর চাপে বৃহস্পতিবার লক্ষ্মীপুর থানায় আত্মসমর্পণ করে। পুলিশের জেরায় আইনুলকে খুনের কথা স্বীকার করার পর কোলাসোনাকে সঙ্গে নিয়ে কাপ্তানপুরের ঘটনাস্থলে এসে তদন্ত করেন লক্ষ্মীপুরের ম্যাজিস্ট্রেট এন দাস, এসডিপিও অনুরাগ শর্মা, লক্ষ্মীপুর থানার ওসি বিকাশ ছেত্রী সহ অন্যান্যরা। জানা গেছে, ব্যক্তিগত শত্রুতার জেরে সোনাই উত্তর মোহনপুরের আইনুল হককে হাতুড়ি দিয়ে প্রহার করে খুন করে কোলাসোনা সহ তার 3 সঙ্গী। এদিকে আইনুলের মৃতদেহ উদ্ধার হওয়া স্থান থেকে পুলিশকে হাতুড়িটি বের করে দিয়েছে কোলাসোনা। ঘটনাটি কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। করিমগঞ্জে ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে জালে পড়তে সক্ষম হয়েছে পুলিশ। এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে শহরের কানিশাইল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জামিল আহমেদ নামের ওই মাদক কারবারিকে আটক করেছে। সেই সঙ্গে পুলিশ তার কাছে 5টি ব্রাউন সুগারের প্যাকেট বাজেয়াপ্ত করেছে, যার বাজার মূল্য 5 লক্ষ টাকার অধিক বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে। করিমগঞ্জের পুলিশ সুপার কুমার সঞ্জিত কৃষ্ণার নির্দেশে শুক্রবার ভোর রাতের ওই সাঁড়াশি অভিযানে নেতৃত্ব দেন করিমগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বুলারাম টেরং। মাদক কারবারী জামিলের সঙ্গে আর কারা জড়িত তা জানতে জামিলকে জোর জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বর্গীয় রাজনাথ সিংহ মহাশয়ের জন্মদিনে আমার শতকোটি প্রণাম। দায়িত্ব জ্ঞানহীন এ মন্তব্যের জেরে মামলা দায়ের হলো এক মহিলার বিরুদ্ধে। ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট বাজারের বাসিন্দা কণিকা দে নামের ওই মহিলার বিরুদ্ধে ধলাই থানায় মামলাটি দায়ের করেছেন হিন্দু জাগরণ মঞ্চের নরসিংপুর ব্লক সমিতির সভাপতি অমলেন্দু দাস। পরে ধলাই পুলিশ কণিকাকে থানায় ডেকে পাঠায়। সেখানে জিজ্ঞাসাবাদের পর মামলাটি জামিনযোগ্য থাকায় কণিকাকে থানা থেকে জামিনে মুক্তি দেওয়া হয়। কণিকার এ ধরনের বিতর্কিত মন্তব্যে সরব হয়েছেন বিজেপি কর্মকর্তারাও। উধারবন্দের খাসপুর জিপির দ্বিতীয় খণ্ডের এনআরইজিএস এর কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। মোট 5টি উন্নয়নমূলক কাজে ব্যাপক অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
এ ব্যাপারে তারা উধারবন্দের ভিডিও বিধায়ক এবং জেলা শাসকের কাছে দুর্নীতির অভিযোগ এনে স্মারকপত্র দেন, কিন্তু এতেও কোনো লাভ হয়নি। গ্রামের রিয়াজুল হক লস্কর, রিপন উদ্দিন বড়ভুইয়া, বিধান হুসেন লস্কররা জানান, ভিডিওর প্রত্যক্ষ মদতেই এই কাজগুলিতে দুর্নীতি হয়েছে। এ ব্যাপারে তারা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ফিশারি দরাইছিল আমি 3000 পয়সা হইসা 20 টাকা 10000 2016 তারা কইছে ফিশারি স্কিম তোমার ধরা হয়েছে। এর মধ্যে আমি ইদানিং আমি খবর পাইয়া দেখলাম যে আমার উমার তারা উঠাই লইছে। এরপরে 650000 মাঝে তারা 3.5 লাখ উঠাই লইছে। এরপরে আমি নেটত আনি এমআর উঠাইছি, স্যাংশন লেটার উঠাইছি, উঠাইয়ে দিয়া দেখলাম যে ঠিক এটা তারা উঠাই লিছে। কত টাকা উঠাইছে? 3,50,000 বিনা কাজ করাই। আমার কোনো কাজ হয়েছে না, আমার ফিল্ডটা এমনি খালি। কে করাইছে? ওই তো ব্লকে ব্লকে কাছে কিছু মেমোরেন্ডাম জমা দিয়েছিল। এরপরে আমি ব্লক নিয়ে দরখাস্ত দিলাম, দরখাস্ত দিয়ে রিসিভ কপি আনলাম। এরপরে আমি সপ্তাহ দিন অপেক্ষা করি। এরপরে আমি জেলা পরিষদে গেলাম, ডিসিত গেলাম, ডিসিত গিয়েও কোনো অ্যাকশন নাই। এরপরে শুনলাম তারা যে ইনকোয়ারিতে আইতো, আওয়াজ শুনিয়ে আমরা অপেক্ষা করলাম। এরপরে তারা আইছে, আইয়া আমরা কোনো ইনকোয়ারি করছে না। তারাও আইয়া ইনকোয়ারি করিয়া গেছে গিয়ে আমরা কোনো বুঝতে পাইছি না। এরপরে জানলাম যে তারা ঠিক এটা বুয়া ইনকোয়ারি করিয়া গেছে। আমরারে কোনো যে পিটিশন দ্বারা পার্টিরে কোনো খুঁজাইছেও না। আমার নামে কমপ্লিট টাকাটা উঠা নিয়ে গেছে, এমআর করিয়া জব কার্ডে টাকাটা উঠাইছে, কিন্তু আমার জায়গাটার তো কোনো কাজ হয়েছে না। আমার জায়গাটা সরকারি হয়ে গেলো, সরকারের ঘরে তো আমার জায়গাটা ফুসকুনি হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি তো আমারটা ফুসকুনি তো কোনো কাজ হয়েছেও না। কত টাকা উঠাইছি? 3,29,000 টাকা। আপনারে না জানাইয়া বুয়া উঠাইছে? আমরা জানি না তো, আমার ছেলে আসলো জীবন হাইলাকান্দি আসলো, আমি এটা শুনছি যে তারা এইরকম স্কিম বানাইয়া তারা উঠাইছে করিয়া। আমার ছেলেরে আমি কইয়ে জানাইছি ফোন করিয়া যে তুমি যাও দেখো কি যাও, আমরা ফুসকুনির পয়সা মনে হয় তারা উঠাই দিয়েছে। এরপরে আমার ছেলে কইছে না মা আইলে হইতো না কোনো দিন, আমি না করিয়ে দিছি, তারা ক্যান্সেল করছে। এরপরে আমি কইছি না তুই একটু তর্যন্ত করি দেখ গিয়ে আমার ইয়া যে তারা পয়সা মনে করে উঠাই দিয়েছে আমরা ফুসকুনি। এরপরে হে গেছে গিয়া দেখছে তো হে এটা ইনকোয়ারি করিয়া দেখা যায় যে জব কার্ডের মাধ্যমে হে উঠাইছে, মারিয়া দেখে এটা তারা তোর টেখা উঠাই লিছে ঠিকও। পরে বিকালে ঘরোয় আমার কইছে যে মা তারা তোর টেখা উঠাই লিছে। আর আমি কইছি যে তুমি যে কোনো মতে এগুলো সরকারের ঘরে একটা জানাইয়া দে, আমার জায়গাটা তো আমার পয়সার জায়গা, আমি কি তাহলে এই সরকারের ঘরে বন করে রাখতাম, বেকার হইতো আমার জায়গা, কিন্তু পয়সাও আমি পাইছি না। আর আমার নিজে আমি আমার জল লাগিয়ে আমি একটু ফুসকুনি বানাইয়া আমার জলের ব্যবহার করি। আর আমি বড়খলায় 101 জন সুবিধা প্রাপককে 15 কেজি করে চাল বন্টন করা হয়েছে। শনিবার জারুইলতলা গাঁও পঞ্চায়েত অফিসে সুবিধা প্রাপকদের হাতে ওই চাল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর নাথ, মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, পঞ্চায়েত সভানেত্রী রুমি রানী নাথ, আঞ্চলিক পঞ্চায়েত গোপা দাস, কল্লব চক্রবর্তী, রঞ্জিত দাস, প্রভা চ্যাটার্জি সহ আরও অনেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। করোনা রোগীর মৃত্যুর হার আসামে সর্বনিম্ন, সুস্থতার হারে দেশে পঞ্চম, জানালেন হিমন্ত। কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লেও শিলচরে এখনই লকডাউন নয়, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, কাছাড়ে যান চলাচলে ফের জোর বেজোর পদ্ধতি চালু। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।